আমরা কমলাপুর স্টেশনে এসেছি, এখানে পথ শিশু আছে কিনা দেখতে কমলাপুর স্টেশনে এসেছি। তুমি কি একাই থাকো যারা? একা? ও তোমাদের দেশ কই? কোথায় আছো? রংপুর। রংপুর থেকে আইছো? একা একাই থাকো? বাবা, তুমি কি আমাদের ঘর স্কুলের নাম শুনছো কোনোদিন? শুনো নাই? সত্যি শুনো নাই? ও আচ্ছা, তুমি কি আমাদের ঘর স্কুলে যাবা? এই যে একটা বৌদ্ধ মন্দির ছিল ওইদিকে আছে একটা, তারপর অনেক সেন্টার আছে। আমরা এখানে আসলাম, আমাদের দুটো ছেলে বন্ধুর সাথে কথা বললাম, ওদের ব্যাপারে জানলাম, ওদের মা বাবার ব্যাপারে জানলাম, ওরা কে কি করে তাও জানলাম, ওদের আমার পরে আমাদের কথা কিছু বললাম, তারপর ওদের বললাম স্কুল ব্যাপারে একটা কথা বললাম, তারপরে ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, আর একদিন আসবো এই বলে বিদায় নিয়ে চলে আসলাম। তারপরে এমন কয়েকদিন আমরা আসবো, এসে ওদের সাথে বন্ধুত্ব হবে, তারপরে ওরা ডিসিশন নিবে যে আমাদের স্কুলে যাবে কি না। এভাবেই কয়েক মাস আমরা আসি, তারপরে এসে আমরা শিশু নিয়ে যাই, কারণ ওরা তো জানে না, ওরা হয়তো ভাবতে পারে যে পাচারকারী, কেউ বেচা আমরা নিয়ে বেচতে বেচা ফেলতে পারি, তারপর অন্য কোথাও নিয়ে যেতে পারি, এইভাবে ওরা হয়তো যায় না। তারপরে আবার এখানে আছে, তারপরে এই 4 বছর ধরে এই জায়গায় আছে। যখন আমি সবাইকে ছেড়ে চলে গেলাম, একলা থাকতে শুরু করলাম, তখন আমার বয়স ছিল 10 বছর। আমার মা আমার আমার অনেক মার তো আমার বাবা, পরে আমার মা আমার একটা বাসার কাজে দিছে, সেখানে কাজ করতাম, আমার মন টিকত না, তারপরে সেখান থেকে পলে আবার চলে আসি। আসার পরে আমার বাবা আবার আমার অনেক মারে, আমি বাসাতে পলে পড়ছি দেখা, তারপর অনেক মারধর করে, তারপরে আমি আর সহ্য করতে না পেরা একটা গাড়িতে উঠছি, গাড়িটা কোন জায়গায় নিয়ে যাবো আমি ঠিক জানি না, গাড়িতে উঠটা ওইদিকে গেছি, পরে কমলাপুরে একটা ব্রিজ আছে ওই দিক গেছি, ওই জায়গায় যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারপরে আমি গেছি, যাওয়ার পরে শাহিদার সাথে দেখা আর সুমির সাথে দেখা। আমি এখানেই থাকতাম, এখানেই রাত কাটাতাম, ওরা আমার বন্ধু, ওরাও আমার সাথে থাকত। সেদিন তো আমার অনেক খারাপ লাগে, তখন ওই যে কত মানুষ চিনি না, মানে যেই জায়গায় ঘুমাইতাম সেখানে বলতো যা এখান থেকে উঠতে যা, মানে একদম ভাল লাগতো না, মানে ডিস্টার্ব করে না, ছেলেরা অনেক বকা দেয়, তারপরে মানে অনেক খারাপ খারাপ বকা দেয়, তাই মানে আরও মানে নিজের অনেক মানে মনটা অনেক, তারপরে ভালো লাগতো না ছেলেরা যে বকা দেয়, মানে এমন, তারপরে রাইতে তো পুলিশ দেখলে মানে মারতো, চেনা তো আছে, মানে কয়েকজনই ছিল, কয়েকজনের শারীরিকভাবে এমন মানে ইয়ে করছে। বড় বড় শিশুরা ছোট শিশুদেরকে নির্যাতন করে, মানে যেরকম শিশুদেরকে শিশু বড় লোকরা নির্যাতন করে, এমনও আছে পুরুষে পুরুষ নির্যাতন করে, তার জন্য প্রচুর ভয় পাইতাম। খাওয়া দাওয়া কলার জল কলার ইয়ে কলার তো কলা টোকা বেচতাম, বেচা 10 টাকা কামাইলে অথবা যদি রাইতা দিতাম দুপুরে তো বারটা খাইতাম, আবার সকালবেলায় কলা টোকা কলা রোদ যা পাইতাম তা খাইতাম। দেড় বছর মুখে ছিলাম, তখন আমার বয়স ছিল 8 হবে, এমন সবাই দেখে ই লাঠি উষ্ট্রা তারপর মাইরা দুইরা এমন গুলা দেখে, কেউ আপন ভাই বানে না,
খাবার মানুষে চাইলে দিত না। তারপর বাস স্ট্যান্ডে যাক কিছু কি বোঝা মাইরা দিতাম, এই যে ই ব্যাগ নিয়ে দিতাম মাথায়, অন্য ইস্ট ই রিক্সায় দিয়ে দিতাম। তারপর আমার 10-20 টাকা দিত ওটাতে এমনি আসতাম। আমি যখন স্টেশন ছিলাম ওই সেন্টারে যে অল্প অল্প বাদ দেয় না সেটা ছিলাম, ভালো লাগে না কলে টানলাম। আমার পিছিয়ে পিছিয়ে ইউসুফ ভাই আমি যেখানে যাই ওই নাইটের ইউসুফ ভাই বললো তুমি কোথায় থাকো ভাই? আমি বললাম ভাই আমি ওই সেন্টার থাকি, কয়েকটা সেন্টার যাবো আমি খেলাধুলা করে দুপুরবেলা চললে আর ভাই। আমি বললাম ভাই না, তারপর মানে ক্যারাম বোর্ড খেলতে পারবা, তারপর লুডো খেলতে পারবা, টিভি দেখতে পারবা, কার্টুন আছে। আমি হয় যেমন আসছি ঘরটা আমার এমন সুন্দর লাগছে, আমি বলি আমি এখানে রাখতে থাকবো, রাখবে এসে? হ্যাঁ রাখবে। তারপর আমি আসতে থেকে আমি এই এই সেন্টারে যখন আসছি, একদিন বললাম একটা ছেলেকে বললাম ভাই তুমি কই থাকো? তো যে আনে মানে আমি থাকি, বললো যে আনে মানে চাইবে আমি থাকি, তোর কোনো সমস্যা আছে? আমি বললাম না ভাই, একটু জিজ্ঞাসা করলাম। রাস্তায় ছিলাম, গোসল করতে পারি নাই, তারপর কাপড় চোপড় ধুতে পারি নাই বেশি। এখানে এসে খাইতে পারি, গোসল করতে পারি, ঘুমাইতেও পারি। আর রাস্তায় ঘুমাইলে ই সবাই লাস্তি লাত্তি উষ্টা মারত, তারপর জিআরপি আইসা গুয়া পিসা পিটান দিলে প্রচুর ব্যথা করত। রাস্তাঘাটে তো মানে ঘুমাইতাম, এমন কম্বল পাইতাম না, তারপরে তোষক পাইতাম না, মশারি পাইতাম না, তারপরে যে মাথায় যে তেল নেয় রাস্তায় তো টেকা দিয়া খাইতে পারলে খাইলাম, আর তেল কিনব তাই তেল পাইতাম না, চিরুনি বেড়াস যা পাইতাম। সবচেয়ে বেশি ভালো লাগে আমি যে একটা সুবিধা পাইছি, নিরাপদে থাকতে পারতেছি, এই জিনিসটা খুব ভালো লাগে। আমি সবাইকে শোনাই, ওরা আমার জীবনের বেশিরভাগই আমার জীবনের অনেক জায়গায় ওরা নিছে, কারণ ওদের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পারছি, না হলে আমার ওই কমলাপুরেই থাকতে হতো, কমলাপুরে আমার জীবনের ভবিষ্যৎ সব মাটি হয়ে যেত। এখানে মানে আপার সাথে সাহায্য করি, তারপরে সেশনের সময় আপাকে সেশনে সাহায্য করি, সেশন সবাই সব শিশুদের খাতা দেই। আমার থেকে ভালো লাগে ছবি আর্টিস্ট আছে না, আর্টিস্ট ভালো লাগে, তারপর শিশু ছোটো বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে ভালো লাগে, তারপর হচ্ছে পড়ালেখা করতে একটু ভালো লাগে। এখানে কারচুপি প্রথম শিখেছিল কারচুপি, আমি ছোটো একটা চিন্তা করছি দর্জি কাজ শিখে একবার টেলারিং মাস্টার হইয়া একটা দোকান দিব, নিজের পায়ে দাঁড়ায় দোকান দিব, তারপর আমি নিজের পায়ে দাঁড়ায় দোকান দিয়া তারপর আমার ভবিষ্যতের দিকে আমি আগে যেতে চাই। এখানে ভালো আছি, আর রাস্তায় যদি থাকতাম রাস্তায় ময়লা আবর্জনা থাকতো, তারপর ই ট্রেনে ঘুমার ট্রেনে ট্রেনে ঘুরতাম, তারপর ই স্টেশন ঘুমাইতাম, এই জায়গায় আমার ই স্কুলে পরে ওদেরকে ভালো ব্যবহার করে, আমরা রাস্তায় করে রয়েছি আমাদেরকে খারাপ ব্যবহার করে। আমরাও চাই ওরা যেরকম ওদের ওরাও যেরকম স্নেহ মায় পায় আমরাও সেরকম স্নেহ মায় পাইতাম। তখন করতে যাই এই একটা এনজিওর মতন শিশুদের জন্য, একদিন একদিন ভালো হবে সব শিশু।